ঈদের সালাত হবে 12 তাকবীরে বিশুদ্ধ হাদিস দ্বারা আর 6 তাকবীরের সালাত আমাদের দেশে যেন মাযহাবি ভাইরা পড়ে থাকেন 6 তাকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই সহিহ হাদিস থাকলে জয়েফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যেই মাযহাবে থাকেন যেই তরিকায় থাকেন মনে রাখবেন মাযহাব আপনার জন্য মূল নয় তরিকা আপনার জন্য মূল নয় আপনার মূল হলেই দেখেন তো আপনার আমলটা রাসূল থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত কিনা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ঈদের সালাত হবে 12 তাকবীরে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রথম তাকবীর তাকবীরে তাহরিমার পরে 7 তাকবীর সারা পড়বে তারপরে 7টা তাকবীর দিবে তাকবীরে মাঝখানে কোনো দোয়া নাই আর দ্বিতীয় রাকাতে আবার সেজদা থেকে উঠে হ্যাঁ সেখানে আবার 5টা তাকবীর দিবেন এটা হলো বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত আর 6 তাকবীরের সালাত আমাদের দেশে যেন মাযহাবি ভাইরা পড়ে থাকেন 6 তাকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই তারা জানাজার মতো করে পড়ার হাদিসটা যেটা দেয় আসলে সেই হাদিসের সাথে না অর্থের কোনো মিল আছে না হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে সাব্যস্ত অতএব সহিহ হাদিস থাকলে জয়েফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যে মাযহাবে থাকেন যেই তরিকায় থাকেন মনে রাখবেন মাযহাব আপনার জন্য মূল নয় তরিকা আপনার জন্য মূল নয় আপনার মূল হলেই দেখেন তো আপনার আমলটা রাসূল থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত কিনা যদি সাব্যস্ত হয় করেন না করলে দয়া করে জিদ করে যদি করতে থাকেন দুনিয়ায় জিদটা রয়ে যাবে আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না